ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল কে কে খুলনা ইটস অল অ্যাবোর্ড খুলনা শুরু হচ্ছে কে কে খুলনার নতুন আয়োজন ইতিহাসের পাতায় খুলনা গোল্ডেন টাইমস অফ খুলনা এ সিরিজ অফ ওরাল হিস্ট্রি আপনারা সবাই জানেন কেকে খুলনা বৃহত্তর খুলনার ইতিহাস ঐতিহ্য খাবার সংস্কৃতি সব কিছু নিয়ে ভিডিও চিত্র ধারণ করছে যা খুব অল্প দিনের মধ্যেই আপনাদের মনোযোগ আকর্ষণে সমর্থ হয়েছে আবহমান বাংলা সংস্কৃতি এবং প্রতিরোধ সংগ্রামে খুলনার যোগ সুদৃঢ় কী আছে এই আয়োজনে খুলনার বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার সেই সব বিশিষ্ট ব্যক্তি যাদের অবদান অনস্বীকার্য এই সাক্ষাৎকার ধর্মী আয়োজনে তারা বর্ণনা করেছেন তাদের সময় রাজনীতি অর্থনীতি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা নারীদের অবস্থান সহ আরও অনেক কিছু নিয়ে বিশিষ্টজনদের কাছ থেকে এই খুলনার মৌখিক ইতিহাস জানতে চোখ রাখুন কে কে খুলনা ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার ঠিক রাত আটটায় কে কে খুলনার আর্কাইভে অনেক বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার রয়েছে আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব দর্শক প্রতি মঙ্গলবার ইতিহাসের পাতায় খুলনা যে এপিসোডগুলি আমরা আপলোড করছি এর গবেষণার কাজ করছেন কে কে খুলনার বন্ধু প্রতিম সংগঠন খুলনা ইনস্টিটিউট খুলনা ইনস্টিটিউটের ওয়েবসাইট লিঙ্কটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং জানবেন খুলনা সম্পর্কে খুলনা একটি বিশাল জনপদ তাই এর ইতিহাসও কিন্তু অনেক বিশাল কে কে খুলনার একার পক্ষে পুরো খুলনার ইতিহাস তুলে ধরা প্রায় অসম্ভব তাই কে কে খুলনা এবং খুলনা ইনস্টিটিউট একসঙ্গে কাজ করছে এবং কে কে খুলনা চায় খুলনার আরও যারা কাজ করছেন খুলনা নিয়ে তাদের সকলের সঙ্গে কাজ করতে শুভম আজকে আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বৃহত্তর খুলনার মুজিব বাহিনী প্রধান জানা কামরুজ্জামান টুকু এখন আমরা দেখব প্রথম পর্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনা অঞ্চলের কথা যদি বলতে চাই তাহলে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না বাংলাদেশ মুক্তিযুদ্ধ যেভাবে এগিয়েছে খুলনা অঞ্চলও মুক্তিযুদ্ধ সেই একইভাবে এগিয়েছে আমি উনিশশো বাষট্টি সালে ম্যাট্রিক পাস করার পূর্ব থেকেই ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়ি এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে তখন সামরিক শাসন বিরোধী আন্দোলন চলছিল সেই সামরিক শাসন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা এগোতে থাকি পরবর্তীকালে শিক্ষা কমিশন আন্দোলন এবং পরবর্তীকালে গণতন্ত্রের আন্দোলন ছয় দফা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার ধারাটা একটু সামনে দেখিয়ে গিয়ে যায় পেছনে ভাষা আন্দোলন অনেক বেশি কাজ করেছে একটি স্বাধীন জাতিসত্তার মানসিকতা গড়ে তোলার জন্য যাই হোক এই পর্বটা আমার সম্পৃক্ততা বা এই অঞ্চলে মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা খুব প্রথম দিকে হয়নি বেশ কিছুটা পরে হয়েছে সেটা হলো যে আমি নিজে মুক্তিযুদ্ধের এই চেতনার সাথে আমার সম্পৃক্ততা হয় ছেষট্টি সালে ছেষট্টি সালে আমি আমাদের ছাত্রলীগের অভ্যন্তরে পরিচালিত একদল তরুণ নেতৃত্ব যারা বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছিলেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে পরিচিত হওয়ার পর সম্পৃক্ত হয়ে তাদের সাথে আমি কাজ করতে শুরু করি এটা করতে করতে ছেষট্টি সালে আমি এটা সম্পৃক্ত হওয়ার অল্প কিছুদিন পরেই আবার আমি ধরা পড়ে যাই ঢাকায় জেলে গেলাম পড়তে মানে আমি বিকম পরীক্ষা দিলাম দিয়ে ঢাকা গেলাম আমি তখন ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব পড়ব ছাত্রলীগের সংগঠনের সাথে তো থাকবই ওইখানে আমি গেলে আমাদের নেতৃবৃন্দ আমাকে তেজগায়ে ডেপুট করলেন তখন তারা পরিকল্পনা করছিলেন গণ শ্রমিক শ্রেণীকে সংযুক্ত করতে না পারলে গণ তৈরি করা যাবে না এই ধারণার বশবর্তী হয়ে তারা তখন শ্রমিক আন্দোলনে নিজেদের অবস্থান তৈরি করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন তখনকার বাস্তব অবস্থা বলতে গেলে যেটা দাঁড়ায় সেটা হলো যে ছাত্র সমাজ এবং শ্রমিক আন্দোলনের মাঠ পর্যায়টা তখনও ভাষানী ন্যাপের দখলে ভাষানী ন্যাপই তখন প্রধান মুখ্য ভূমিকা পালন করে ছাত্রলীগ তখন ছ দফা আসার পর ধীরে ধীরে কিছুটা প্রোগ্রেস করছে কিন্তু তখনও ব্যাপক ছাত্র জনতার মধ্যে ছাত্রলীগের বিস্তৃতি হয়ে ওঠেনি এই অবস্থার মধ্যে আমরা ওনরা তখন শ্রমিক আন্দোলন গড়ার চেষ্টা করতে থাকেন পরীক্ষা দিয়েই পনেরো দিনের মধ্যে ঢাকায় চলে যায় যে আগাম আগাম যে ভাইস প্রেসিডেন্ট তো আছি তারপরে যে কাজকাম শুরু করি ঢাকায় তো ওটা গেলে আমাকে তেজগায় ওনারা নিয়োগ করলেন নূরে আলম সিদ্দিকি সাহেব আমি খালেদ মোহাম্মদ আলী সাহেব নোয়াখালীর আমাদের তিনজনকে ওখানে নিয়োগ করা হলো আমরা ওখানে পনেরো বিশ দিন কাজ করেছি তার মধ্যে একুশে আগস্ট সম্ভবত আইব খানের আসার কথা ছিল ঢাকায় এবং আমরা তেজগার উপর দিয়েই তখন প্রধানত রাস্তাটা ঢাকা প্রবেশের এখন যে রাস্তাটা আছে এইটা তখন ঢাকা প্রবেশের প্রেম রাস্তা না এয়ারপোর্ট থেকে ওইটা রাস্তা ছিল ওই আদম যে ওইখানে আমরা নেবিস্কো ফ্যাক্টরি বিস্কুট ফ্যাক্টরিকে কেন্দ্র করে শ্রমিকদের মাঝে আমরা সাত আট দিন ধরে আমরা প্রচার চালাই ব্ল্যাক ফ্ল্যাগ ডেমনস্ট্রেশান দেওয়ার জন্য তৈরি করেছি এবং যেদিন ব্ল্যাক ফ্ল্যাগ ডেমনস্ট্রেশান দেবো ওই দিন সকালবেলা আমরা মিটিং সেরে ভোরের দিকে একটু চা খাওয়ার বাসনা কারণ আমাদের একটু পরেই আমাদের ব্ল্যাক ফ্ল্যাগ ডেমনস্ট্রেশনটা শুরু হবে তো আমরা তেজগা রেল স্টেশনের কাছে আসলাম ওরা বলল যে শ্রমিক ভাইরা বলল যে এখানে চা পাওয়া যাবে তো যে দেখি কেবল তারা আজ ধরাচ্ছে তো খালেদ মোহাম্মদ আলী সাহেব প্রাকৃতিক ডাকে রেল লাইনের পাশে গেলেন আমি আর নুরি আলম সিদ্দিকী সাহেব ভেতরে ঢুকলাম ঢুকে কেবল দাঁড়াইছি এর মধ্যেই পুলিশ এসে আমাদের ঘিরে ফেললো এটা তারিখটা পহেলা আগস্ট বা সাতই আগস্ট এরকম হবে আর কি ছেষট্টি সালে তারপরে ধরা পড়ে গেলাম জেলখানায় গেলাম ঢাকা জেলে বঙ্গবন্ধু ঢাকা জেলে ছিলেন পরে উনি আমাদেরকে ওনার কাছে উনি উনি ছিলেন দেওয়ানিতে দেওয়ানির সাথেই হচ্ছে ওল্ড টোয়েন্টি সেল একটু দূরে হচ্ছে নিউ টোয়েন্টি সেল উনি আমাদেরকে নিয়ে গেলেন ওল্ড টোয়েন্টি সেলে একদিন পরে প্রথম দিনই পারেনি দ্বিতীয় দিনে উনি আমাদের নিয়ে গেলেন ওল্ড টোয়েন্টি সেলে ওল্ড টোয়েন্টি সেলে তখন বাবু চিত্তরঞ্জন সুতার বরিশালের উনি ছিলেন তারপরে পরবর্তীকালে রাজ্জাক ভাই মানে আমাদের আওয়ামী লীগের একসময়কার সেক্রেটারি উনি আসলেন মেনন সাহেব আসলেন আমরা ওল্ড টোয়েন্টিতে এরকম আমরা এক ছিলাম ওখানেই বঙ্গবন্ধুর সাথে আবার কিছুটা অনেক বেশি ঘনিষ্ঠতা জন্মায় আমি এখানে আমরা আমি ষোলো মাস ছিলাম এই ষোলো মাসে নিয়মিতই বঙ্গবন্ধুর সাথে কাজকাম করেছি কথাবার্তা বলেছি বঙ্গবন্ধুর জীবন ধারা ইত্যাদি লক্ষ্য করেছি তারপরে একসাথে খেলাধুলো করেছি ওই সময়ের মধ্যে আমার যেটা মনে হলো যে বঙ্গবন্ধু তখনই স্বাধীনতার প্রশ্নে তার মতামত ঠিক করে ফেলেছেন এটা জেলে বসেই আমার মনে হলো এবং ওনার তখন আগরতলা মামলা মানে সাতষট্টি সালেই আগরতলা মামলা এসে গেল মামলা এসে গেলে তখন উনি খুবই চিন্তিত দেখি প্রায় বসে থাকেন ইসের তলে গাছের তলে বসে থাকেন চিত্তবাবু আর উনি কি ঘুটঘুট ঘুটঘুট করে আলাপ আলোচনা করে কিছু বুঝতে পারলাম না একদিন দেখি যে আমার বোন গেছে আমার সাথে দেখা করতে আর চিত্তদার স্ত্রী এসছেন দেখা করতে বঙ্গবন্ধুর পরিবারও গেছেন দেখা করতে এক কোয়েন্সিনালি একসাথে এক জায়গায় জেল গেটে আমাদের দেখা হলো এটা সাতষট্টি সালের কোনো একটা সময় তো চিত্তদার স্ত্রীর সাথে একজন বুড়ো খুনখুনি একটা লোক রে আমি দেখলাম তা আমি ঠিক বুঝতে পারলাম না কি তো যাই হোক আমরা ওইখানে থাকতেই বঙ্গবন্ধু ওই ভদ্রলোকের সাথে উনি আর চিত্তদা ইয়েদের ডিবিদের যারা পাহারায় ছিল তাদেরকে ম্যানেজ করে ওনার তিনজনে দশ পনেরো মিনিটের একটা সেশন সিটিং দিলেন সেই সিটিং দিয়ে উনারা বের হয়ে আসলেন আমরা কদিন পরে দেখি যে আর দেখা সাক্ষাৎ আসে না চিত্তদা পান টান কেনে ওটা ওটা কেনে তো এর মধ্যে আবার আমি একদিন কাগজে আমাদেরকে খবরে কাগজ দিত কিন্তু কোনো আমাদের কানেকশানের কোনো কাগজ ইয়ে থাকলে ওরপরে আলকাতরা দিয়ে দিত তো আলকাত্রায় হারিকেনের আলোয় ধরে ধরে আমরা আলকাত্রার নিচে খবরটা পড়তাম পড়তে যে দেখলাম যে ত্রৈলক্ষণাথা মহারাজ দিল্লিতে ইন্দিরা গান্ধীর অতিথি উনি আর সাত দিন এখানে অবস্থান করছেন তা আমি আমার একটা ধারণা হলো যে ওই সেদিনেই বুড়োরে দেখেছি যে উনি বোধ হয় সম্ভবত ত্রিলক্ষনাথ মহারাজ আর চিত্তদার স্ত্রী আসে না উনি দাদা বলে যে তোমার বৌদির অসুখ আমি একটা আমি বললাম দাদা আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন কেন বলি কেন কী হয়েছে আমি বললাম যে বৌদি তো দিল্লিতে এই তো ত্রীলক্ষ্যনাথ মহারাজ সহ আর আপনার বৌদি সহ ওটা তো ইন্দিরা গান্ধীর বাড়িতে হে তুমি জানলে কী করে তুমি জানলে কী করে আমি জানলাম আন্দাজ আন্দাজে মানে কাগজ থেকে তো ওই ওইবার বাহিনীর পরে যে হেডকোয়ার্টারটা কলকাতায় হয়েছিল ওইখানে ত্রৈলোকনাথ মহারাজতে থাকার ব্যবস্থা করেছিলেন উনি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে দিল্লি থেকে ফেরার পথে ট্রেনের মধ্যেই তৈরক্ষনাথ মহারাজ মারা যান তারপরে কলকাতায় ওনার ইয়ে দাহ হয় এবং ইন্দিরা গান্ধী নিজে এসছিলেন ওনার মুখাগ্নি করতে আমি যখন সাতষট্টি সালে জেল থেকে ছাড়া পেলাম তখন আমার দুর্ভাগ্য দুটো একাডেমিক ইয়ারের ভর্তি পরীক্ষা চলে গেছে ফলে আমি আর ইউনিভার্সিটিতে একেবারে ভর্তি পরীক্ষা অল্প হয়ে যাওয়ার পরপরই বেরোলাম আর ইউনিভার্সিটিতে ভর্তিও পারলাম না আর আমার ফ্যামিলিও তখন আর সাপোর্ট দিতে পারলো না ওই অবস্থার মধ্যে আমি আবার খুলনা ফিরলাম কিন্তু কনভিকশানটা অন্তত জরুল জোরদার হলো যে ছ দফা না এক দফা স্বাধীনতা কারণ ছাত্রনেতারা আমাদেরকে বলছিলেন বঙ্গবন্ধুর আচরণেও আমার কাছে মনে হল যে উনি স্বাধীনতার পথে এগোবার জন্য এগিয়ে আছে এটার পরে আমি ওখান থেকে ফিরে আসলাম ফিরে এসে আমার জীবন আরও বিপর্যস্তর মধ্যে পড়লো আমি কিছুদিন মাস্টারি করলাম কিছুদিন মেডিকেল ডিফেন্সে চাকরি করলাম আবার ঊনসত্তরের গণ অভ্যুত্থানের কালে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতি আসলাম শুধু চাকরি ছাড়া না আমার কোম্পানি এসকে অ্যান্ড অ্যাপ স্মিথ ক্লিন অ্যান্ড ফ্রেন্ডস অফ পাকিস্তান ইংল্যান্ড হচ্ছে মূল কোম্পানি ওরা আমাকে স্কলারশিপ ডিক্লেয়ার করেছিল তা আমি স্কলারশিপে ফেলাই দিয়ে ফিরে এসে ঊনসত্তরের গণ শুরু হওয়ার মুখে আবার এসে আজ রাজনীতিতে শুরু করলাম আর কি যাই হোক আবার এসে শুরু করলাম করলে তখন আর আমি ছাত্রলীগ নেই আস্তে আস্তে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে গেছি এবং ঊনসত্তরে আওয়ামী লীগের এখানকার সম্মেলন হলো সম্মেলনে আমি প্রচার সম্পাদকের দায়িত্ব পেলাম আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর দায়িত্ব পেলাম এর আগে এখানে আওয়ামী লীগের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে হোসেন শহীদ সরার্দিপন্থী আওয়ামী লীগ জোরালো ছিল কারণ একটা সময়ে ন্যাপ যখন আলাদা হয়ে যায় তখন বামধারার যারা ছিলেন আওয়ামী লীগের সাথে তারা অধিকাংশই বেরিয়ে চলে যান ভাষানি ন্যাপের সাথে পরে ভাসানি ন্যাপ মস্কো ন্যাপ আলাদা হয় সেটা আলাদা আর একটা চ্যাপ্টার এখানে যারা ছিলেন তারা প্রায় গণতন্ত্রপন্থী সবাই সাতান্ন সালে ফিফটি সেভেনে ওটা ভাগাভাগি হয়ে যায় ওনারা বেরোয় চলে যান পরে এখানে যারা ছিলেন তারা প্রায় সরোয়ার্দির অনুসারী প্রায় সবাই এর মধ্যে ছিলেন দেলদার সাহেব ছিলেন জলিল সাহেব ছিলেন তারপরে উনি ওই যে ওয়াসেক সাহেবের নাম বললেন ওয়াসেক সাহেব ছিলেন ওরা সবাই হোসেন শহীদ সরোয়ার্দির শিষ্য মানে কলকাতা কেন্দ্রিক শিষ্য বঙ্গবন্ধু হোসেন শহীদ সরোয়ার্দির শীর্ষ মানে একভাবে ওই ওনার ওনার পথ ধরেই কলকাতায় ওনার রাজনীতিটা শুরু হয়েছিল তো যাই এখানে এসে আমি ওই চাকরি করেছি কিন্তু তার মধ্যে আন্দোলন সংগ্রাম ছাত্রলীগের সাথে জড়িত থাকা আওয়ামী লীগের সাথে জড়িত থাকা কাজগুলো কন্টিনিউয়াসলি করে গেছি ফিরে এসে আবার আন্দোলনে যখন যোগ দিলাম আসার সাথে সাথেই আমার দুই বছরের গ্যাপটা আর সম্মেলনে ধরা পড়ল না আর মানে আমি বছর দেড়েক দুই তিন বছর প্রায় জেলখানায় আর গ্যাপটা ধরা পড়লো না কারণ আমার অ্যাক্টিভিটিসটা এত চঞ্চল ছিল বাষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত যে ওই গ্যাপটা কারো চোখে আসেনি আমি আবার সংগঠনের জায়গায় সেটেল হয়ে গেলাম